মালয়েশিয়ার কাছে 18টি হালকা যুদ্ধবিমান এলসিএ বিক্রি করছে ভারত। তেজস নামের এই ফাইটার জেটটির নির্মাতা প্রতিষ্ঠান ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্যালস লিমিটেড হ্যাল। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশটির পার্লামেন্টকে জানিয়েছে হিন্দুস্তান অ্যারোনটিক্স গত বছরের অক্টোবরে মালয়েশিয়ান এয়ারফোর্সের 18টি তেজস যুদ্ধবিমান কেনার অনুরোধে সাড়া দিয়েছে। মালয়েশিয়া তাদের আড়াই দশকের পুরনো মিগ-29 যুদ্ধবিমানগুলো ভারতীয় তেজস দিয়ে প্রতিস্থাপন করতে চাইছে। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মিশর, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনও একক ইঞ্জিনের ভারতীয় যুদ্ধবিমানটির প্রতি আগ্রহ দেখিয়েছে। দীর্ঘ পরীক্ষা পর্বের পর গত বছরের গোড়ার দিকে হিন্দুস্তান অ্যারোনটিক্যালসকে 83টি তেজস উৎপাদনের কার্যাদেশ দেয় দিল্লি। जो राफेल फाइटर है उसने भी अपनी पहली उड़ान 19